আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা একটা আইফোন 14 প্রো ম্যাক্স। এটা একটা প্রিওন্ড আইফোন বা ইউজড আইফোন যেটাই বলেন। এই আইফোনটা আমাকে কিনতে বলেছিল আমারই পরিচিত একজন, যে কিনা আমার মাধ্যমে একটা আইফোন কিনতে চাচ্ছিল, কারণ তার ফোন সম্পর্কে খুব বেশি ধারণা নেই, বিশেষ করে আইফোন সম্পর্কে। তো আমি সেজন্যই এই আইফোনটি কিনেছি। কিন্তু কেনার ক্ষেত্রে, একটা প্রিওন্ড বা ইউজড আইফোন কেনার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে খেয়াল করতে হবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এবং ওয়েট কেমন। আপনি যে মডেলের আইফোনটি কিনতে চান ইন্টারনেট থেকে, সেই মডেলের আইফোনগুলোর ওয়েট কীরকম হয় সেটা জানার চেষ্টা করবেন এবং আপনার হাতে থাকা ফোনটির সাথে মিলিয়ে দেখবেন। এবার দেখবেন সবগুলো বাটন প্রপারলি কাজ করছে কিনা, স্পেশালি পাওয়ার বাটনটি ভালো মতো দেখবেন, ভাইব্রেশন বাটনটি চেক করবেন। যদি কাজ করে এবার *#06# লিখে IMEI নাম্বারটি জেনে নিন। দেখবেন ফোনটির বক্সের গায়েও IMEI নাম্বার লেখা আছে, সেটার সাথে মিলিয়ে দেখবেন নাম্বার দুটো মিলে কিনা। এর সাথে আরও উল্লেখ্য, ফোনের সাথে প্রোভাইড করা বক্সটি অরিজিনাল কিনা সেটাও দেখবেন। এবার PCতে 3U Tools ইনস্টল করে দেখবেন ফোনটি কতবার চার্জ দেওয়া হয়েছে, ব্যাটারি হেলথ কত। যদিও ফোনের ব্যাটারি অপশনে গিয়েও আপনি ব্যাটারি হেলথ চেক করতে পারবেন। যদি ফোনটি 2 বছর পুরাতন হয়ে থাকে কিন্তু ব্যাটারি হেলথ দেখা যায় 90%-এর উপরে, বুঝবেন ব্যাটারি অবশ্যই চেঞ্জ করা হয়েছে অথবা বুস্ট করা হয়েছে। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। প্রথমে দেখবেন ক্যামেরার উপর কোনো স্ক্র্যাচ আছে কিনা বা কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ছবি তুলে দেখবেন কালার ঠিক আছে কিনা, ভিডিও করবেন, বোঝার চেষ্টা করবেন OIS ঠিকমতো কাজ করছে কিনা। সিম ইনসার্ট করবেন এবং ফোন করে দেখবেন ইয়ারপিচে কথা ক্লিয়ার শোনা যায় কিনা, মাইকে বলা কথা অপর প্রান্তে পরিষ্কার শোনা যাচ্ছে কিনা তাও জিজ্ঞেস করবেন অপর প্রান্তের মানুষকে। এবং এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। সেই সাথে আর একটা খুবই দরকারি জিনিস হচ্ছে লাউড স্পিকারে কথা বলবেন এবং কথা ক্লিয়ারিটি ঠিক আছে কিনা চেক করবেন। ডিসপ্লে চেক করার সময় লক্ষণীয় টাচ রেসপন্স ঠিক আছে কিনা। ইন্টারনেট থেকে রেড গ্রিন ব্লু কালারের ছবি ডাউনলোড করে দেখবেন কোথাও কোনো ব্ল্যাক স্পট আছে কি না। বেজেল দেখবেন থিকনেস কেমন, কারণ যদি ডিসপ্লে অরিজিনাল হয় সেক্ষেত্রে বেজেল কিন্তু মিনিমাল হয়। আর ইন্টারনেট থেকে ছবি নামিয়েও দেখবেন আপনার ফোনটার বেজেলের সাথে ইন্টারনেটে নামানো ছবির বেজেলের কোনো তারতম্য আছে কি না। ফেস আইডি প্রপারলি কাজ করছে কি না অবশ্যই সেটা চেক করবেন, আনলকিং স্পিডটাও সে সময় খেয়াল করবেন। অ্যাবাউট সেকশনে গিয়ে দেখবেন কোনো পার্স চেঞ্জ করা হয়েছে কি না। যদি কোনো পার্স চেঞ্জ করা হয়ে থাকে এই অ্যাবাউট স্ক্রিনে কিন্তু সেটা শো করবে। আমি পার্স চেঞ্জ করা হয়েছে এমন একটি ফোনের অ্যাবাউট সেকশনের স্ক্রিনশট আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এখন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চার্জিং। ম্যাক্সেফ চার্জার দিয়ে ট্রাই করবেন যে ম্যাক্সেফ প্রপারলি চার্জ করছে কি না। তারপরে ওয়ার চার্জিংয়ের ক্ষেত্রেও দেখবেন প্রপারলি চার্জ হচ্ছে কি না। স্টোরেজ স্পিকার প্রপারলি কাজ করছে কিনা সেটা বোঝার জন্য একটা ভিডিও চালু করে দেখুন সাউন্ড কোয়ালিটি কেমন। সেই সাথে ভাইব্রেশন মোটর প্রপারলি কাজ করছে কিনা সেটাও দেখতে হবে। এতক্ষণ যে পয়েন্টগুলো নিয়ে আমি কথা বললাম এই পয়েন্টগুলো আপনি যদি এনশিওর করতে পারেন একটা ইউজড বা প্রিওন্ড আইফোন কেনার ক্ষেত্রে আপনি হয়তো কোনো রকম স্ক্যামের সম্মুখীন হবেন না। সবশেষে ফোনটি ইরেজ করে মানে রিসেট করে নিজের আইক্লাউড অ্যাকাউন্টটি ইনসার্ট করুন। সিম প্রপারলি নেটওয়ার্ক পাচ্ছে কিনা সেটাও অবশ্যই খেয়াল করে নিতে হবে। ফোনে স্টলেন ইস্যু থাকতে পারে বা ফোন চুরি হওয়া কি না সে সময় কিন্তু আপনি সব কিছুই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।